हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू टेक्निक मन यूट्यूब चैनल। बंधुरा, बर्तमाने चलछे कूफा अमेरिका फुटबल टूर्नामेंट। तो आमरा आमादेर पचंदेर दलेर फ्लैग दिए जदि एइभावे निजेर फोटो एडिट करे सोशल मीडिया आपलोड करी, ताहले जारा देखबे ए एडिट करा पिक्चारगुलो तारा अबाक हो जाबे, अथवा अनेके आछे तादेर काछे ए पिक्चारगुलो अनेक भालो लागबे। तो आजकेर भिडियोर माध्यमे आपनारा जानते पारबेन কিভাবে এই ধরনের ফটো এডিট করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের পিকচার ডিজাইন হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য। ভিউয়ার্স, এই ধরনের ফটো এডিট করার জন্য দুটি অ্যাপসের প্রয়োজন হবে। এই দুটি অ্যাপস আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিংকের মাধ্যমে ক্লিক করে অ্যাপসগুলো ডাউনলোড করতে পারেন। ভিউয়ার্স, প্রথমেই আপনারা ট্রুন অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার আগে অবশ্যই আপনাদের মোবাইলের ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। দেন অ্যাপসটি ওপেন করার পর আপনারা গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ফটো সিলেক্ট করবেন, অথবা গ্যালারি থেকে গিয়েও আপনারা ফটো সিলেক্ট করতে পারেন। ফটো সিলেক্ট করার পর আপনারা এখানে ফটো জুম ইন অথবা জুম আউট করে এটা অ্যাডজাস্ট করে ওকেতে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটু ওয়েট করবেন, এখানে লোডিং হচ্ছে। দেন এভাবে চলে আসবে, ডান দিকে কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। আপনাদের এখানে একটি অ্যাড শো হবে, আপনারা পুরোপুরি অ্যাড আপনারা দেখে নেবেন। এখান থেকে এই ফটোর স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা সার্চ বক্সে টাইপ করবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই ফটোর স্ক্রিনশট নিয়েছিলেন ওই ফটোতে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনারা পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা গ্যালারি থেকে আর্জেন্টিনার যে ফ্ল্যাগ আছে সেটা সিলেক্ট করবেন। এই যে এই পিকচারটি সিলেক্ট করবেন। এই ধরনের পিকচারগুলো আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা লিংকে ক্লিক করে এগুলো ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন। এখানে আপনারা কি করবেন, এখানে এই যে অ্যাড ফটো একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেটা গ্যালারি থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড একটি অপশন, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবে আপনার ফটো। এই অপশনে ধরে আপনারা এই ফটো বড় করবেন, আপনাদের ইচ্ছে মতো এটা ছোটো বড় করে অ্যাডজাস্ট করে দিবেন। দেন আপনারা একটু ডান দিকে যাবেন। ডান দিকে চলে আসার পর এই যে ইফেক্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা আপনাদের ফেসের উপর এভাবে রাখবেন। দেন এখানে এটা আপনারা চেপে ধরে জিরো করে দিবেন। দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এটাও আপনারা জিরো করে দিবেন। তারপর ডান দিকে সবার উপরে কর্নারে দেখতে পাচ্ছেন টিক মার্ক একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনারা টিক মার্ক অপশনে ক্লিক করবেন। দেন আবারও আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারিতে। গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আপনারা এই যে মার্কস দেখতে পাচ্ছেন, এই মার্কসে ক্লিক করবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ফেসের উপর মার্কসটি সুন্দর করে বসিয়ে দিবেন। আপনারা ছোটো বড় করে মার্কস আপনাদের ফেসে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর কি করবেন, এই যে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। দেন আবারও আপনারা অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনারা এটা সিলেক্ট করার পর ডান দিকে কর্নারে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা এখানে চলে আসবে। দেন আপনারা একটু ছোটো করবেন,
ছোট করে আপনারা যে কোনো জায়গায় এটা এড করতে পারেন। এড করার পর এই যে এখানে ক্লিক করে ওপাসিটি একটু আপনারা কমিয়ে দিবেন। তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও এড ফটো অপশনে ক্লিক করবেন। এড ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনারা বাংলাদেশ এবং আর্জেন্টিনার ফ্ল্যাগ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এড অপশনে ক্লিক করবেন। এড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা ছোট বড় করে আপনাদের এখানে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আপনারা অ্যাডজাস্ট করবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। এখানে আবারও আপনারা এড ফটো অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর চলে আসবে আপনার গ্যালারি থেকে, আপনারা গ্যালারি থেকে এটা সিলেক্ট করবেন, দেন এড অপশনে ক্লিক করুন। তারপর এটা একটু ছোট করবেন, ছোট করে দেওয়ার পর এটা এই পাশে নিয়ে আসবেন, এই পাশে এটা এভাবে রাখবেন, ওপাসিটি একটু কমিয়ে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। আবারও চলে যাবেন আপনার গ্যালারিতে এড ফটো অপশনে ক্লিক করে। আপনাদের গ্যালারিতে চলে আসার পর আপনারা এই টেক্সটগুলো সিলেক্ট করবেন, দেন এড অপশনে ক্লিক করবেন, দেন এটা একটু ছোট বড় করে আপনারা এই পাশে এটা এভাবে অ্যাড করবেন। সবার উপরে ডান দিকে যে টিক মার্ক একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ভিউয়ার্স, এখন সম্পূর্ণ কাজ শেষ। এখন এটা গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, এভাবে খুব সহজেই আপনারা এই ধরনের ফটো এডিট করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।